দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর শেষ ভিডিও এটি। শেষ পর্বে আমরা জানব পম্পাস অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে। পম্পাস অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানতে হলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো। কোনো অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বলতে সেই অঞ্চলের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যেমন কৃষিকাজ, পশুপালন, শিল্প, পরিবহন ইত্যাদিকে বোঝায়। পম্পাস অঞ্চল কৃষিতে খুবই উন্নত। আমাদের পাঠ্য বইতে পম্পাস অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে কি বলেছে, চলো আগে সেটা দেখে নিই। কৃষিকাজে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল বেশ উন্নত। এখানকার নদীগঠিত উর্বর পলিমৃত্তিকা, পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো গম। আর্জেন্টিনায় এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। গম ছাড়াও এখানে ভুট্টা, বার্লি, আখ, তুলো, নানা রকম ফল, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় এখানে কৃষিকাজ করায় উৎপাদনের পরিমাণ বেশি। বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। আমাদের পাঠ্য বইতে কৃষিকাজ বলে এইটুকুই রয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন প্রথমেই বলবো যে প্রশ্নটির কথা, না হলে পম্পাস অঞ্চল কৃষিকাজে উন্নত কেন, বা পম্পাস অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। আমাদের এই অংশটুকুতে রয়েছে পাঠ্য বইয়ে, কিন্তু প্রথমে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, লাস্ট লাইনে আবার কয়েকটা পয়েন্ট রয়েছে, কাজে এই জিনিসটা ঠিক ছড়িয়ে রয়েছে, গুছিয়ে দেওয়া নেই। পম্পাস অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণগুলো সম্পর্কে এখন তোমাদের বলবো, তোমরা খাতায় লিখে নিও। পম্পাস অঞ্চলের কৃষি উন্নতির কারণ: বিস্তীর্ণ সমতল ভূমি, উঁচু নিচু বন্ধুর ভূমিরূপের তুলনায় সমতল ভূমিভাগে কৃষিকাজ ভালো হয়। পম্পাস অঞ্চল মৃদু ঢালযুক্ত সমতল ভূভাগ হওয়ায় কৃষিকাজের উপযোগী। পরিমিত উষ্ণতা: পম্পাস অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। অর্থাৎ গ্রীষ্মকালে খুব গরম পড়ে না, আবার শীতকালেও খুব বেশি ঠান্ডা পড়ে না। এই ধরনের নাতিশীতোষ্ণ জলবায়ু বিভিন্ন ফসল চাষের জন্য, বিশেষ করে গম উৎপাদনের জন্য ভীষণই উপযোগী। জলের যোগান: পম্পাস অঞ্চলের বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেন্টিমিটার, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, যা এই অঞ্চলের নাতিশীতোষ্ণ যে সমস্ত ফসল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে যেসব ফসল উৎপাদিত হয় সেগুলি উৎপাদনের জন্য কিন্তু সহায়ক। এছাড়াও কিছু কিছু ফসলে বেশি জলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তখন বিভিন্ন নদী, যেমন লা প্লাটা নদী থেকে জলসেচের ব্যবস্থা করা হয়, বা ভৌমজলের সাহায্যে জমিতে জলের বন্দোবস্ত করা হয়। অর্থাৎ এই অঞ্চল জলসেচ ব্যবস্থাতেও বেশ উন্নত, যার ফলে কৃষিতে উন্নত। মৃত্তিকা: পম্পাস অঞ্চল উর্বর পলিমাটি, লোয়েশ মাটি এবং চানোজীব মাটি দ্বারা গঠিত, যে এই অঞ্চলের কৃষির উন্নতির সহায়ক হয়েছে। আধুনিক কৃষি পদ্ধতি: অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখানে বাণিজ্যিক ও মিশ্র কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যার ফলে কৃষি উৎপাদন বহুগুণ বেশি হয়। পম্পাস অঞ্চলের কৃষিকাজের উপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? এই প্রশ্নটির উত্তর লিখতে গেলে আগে যে প্রশ্নটি আলোচনা করলাম, পম্পাস অঞ্চল কৃষিতে উন্নত কেন, সেই উত্তরটা একটু সংক্ষেপে বলতে হবে। যেমন, পম্পাস অঞ্চল কৃষিতে বর্তমানে খুবই উন্নতি লাভ করেছে, তার কারণ হলো এই অঞ্চলের বিস্তীর্ণ সমতল ভূমিভাগ, পরিমিত উষ্ণতা, পর্যাপ্ত জলের যোগান, উর্বর মৃত্তিকা এবং আধুনিক কৃষি পদ্ধতির সাহায্যে পম্পাস অঞ্চলে বিভিন্ন ধরনের ফসল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এইটুকু বলে তারপর লিখতে হবে, এখানকার প্রধান ফসল গম। পম্পাস অঞ্চলে জনসংখ্যা কম বলে উৎপাদিত গমের প্রায় 60% ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রচুর গম উৎপাদনের জন্য এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুড়ি বলা হয়।
অন্যান্য ফসলের মধ্যে ভুট্টা, তিসি, কার্পাস, তামাক, আখ, সোয়াবিন, যব, শন উল্লেখযোগ্য ফসল। উরুগুয়ে দক্ষিণে প্রচুর আঙুরের চাষ হয়। বিভিন্ন ফসল এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বলে পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার বলা হয়। পম্পাস অঞ্চলের পশুপালন। পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী। বস্তুত কৃষিতে উন্নতি লাভের আগে থেকেই কিন্তু পম্পাস অঞ্চল পশুপালনে উন্নত। এখানকার পশুচারণ ভূমিগুলিকে বলা হয় এস্টেনশিয়া। অধিবাসীরা প্রধানত মাংস এবং দুধের জন্য পশুপালন করে। এই অঞ্চলের পূর্ব দিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অর্থাৎ আর্দ্র পম্পাস অঞ্চলে গবাদি পশু অর্থাৎ গরু, মোষ, বড় আকারের যে সমস্ত পশু সেগুলো প্রতিপালন করা হয় এবং দক্ষিণ পশ্চিমে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। গরু মোষের থেকে ভেড়ার আকার বা আয়তন কিন্তু অনেক ছোট, তাই না? অর্থাৎ ছোট পশু এখানে পালন করা হয়। কোন অঞ্চলে? শুষ্ক পম্পাস অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত কম হয়। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুগ্ধ প্রদানকারী গরু প্রতিপালন করা হয়ে থাকে। বুয়েনস এয়ারস প্রদেশের দক্ষিণ পূর্ব অংশই পম্পাস অঞ্চলের প্রধান পশুপালন কেন্দ্র। আর্জেন্টিনার প্রায় 40% ভেড়াই বুয়েনস এয়ারস প্রদেশে প্রতিপালন করা হয়। পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস, মাখন, পনির, চিজ, পশম, চামড়া, চর্বি অর্থাৎ হিমশীতল অবস্থায় চর্বিকে বিদেশে রপ্তানি করা হয়। মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। এই অংশ থেকে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল পম্পাস অঞ্চল পশুপালনে উন্নত কেন? পম্পাস অঞ্চল পশুপালনে উন্নত তার প্রধান কারণ হল অনুকূল জলবায়ু। পম্পাস অঞ্চলে দেখা যায় নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু। এখানকার গড় উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় না এবং শীতকালীন গড় উষ্ণতাও 10 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। কাজেই এই নাতিশীতোষ্ণ জলবায়ু পশুপালনের পক্ষে খুবই উপযোগী। বিস্তীর্ণ চারণভূমি। উন্নত প্রথায় পশুপাল বা বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের জন্য বিস্তীর্ণ অঞ্চল প্রয়োজন পশুচারণ ক্ষেত্র হিসাবে। পম্পাস অঞ্চলে এই পশুচারণ ক্ষেত্রের নামই হচ্ছে এস্টেনশিয়া। এই এস্টেনশিয়া বা পশুচারণ ক্ষেত্রের কোনো অভাব পম্পাস অঞ্চলে নেই। বিস্তীর্ণ সমতল ভূমি যা এখানে পশুচারণ ক্ষেত্র গড়ে তুলতে সাহায্য করেছে, আর সেই কারণেই পম্পাস অঞ্চল পশুপালনে উন্নতি লাভ করেছে। পর্যাপ্ত পশুখাদ্যের যোগান। এই অঞ্চলে বিস্তীর্ণ যেহেতু চারণ ক্ষেত্র পাওয়া গেছে এবং সেখানে হে, ক্লোভার, আলফালফা, ব্রিজা, ব্রোমাস ইত্যাদি জাতীয় ঘাস চাষ করা হয়ে থাকে পশুখাদ্য হিসাবে, আর সেই কারণেই এই অঞ্চল পশুপালনে উন্নত। চাহিদা। এখানে উৎপন্ন পশুজাত দ্রব্য যেমন দুধ, ঘি, মাখন, চিজ, মাংস ইত্যাদির বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। শুধুমাত্র পম্পাস অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চলে নয়, দক্ষিণ আমেরিকা মহাদেশে নয়, সারা পৃথিবী জুড়েই এই সমস্ত দ্রব্যাদি রপ্তানি করা হয়ে থাকে। কাজেই চাহিদার কারণে, বিশ্বব্যাপী চাহিদার কারণেও এই অঞ্চল পশুপালনে উন্নতি লাভ করেছে। অন্যান্য কারণ এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, পশুজাত দ্রব্য সংরক্ষণের ব্যবস্থা, অত্যন্ত উন্নত সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন, কারণ এই দুধ, ঘি, মাখন, পনির খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো উন্নত পরিবহন ব্যবস্থা যাতে পশুচারণ ক্ষেত্র থেকে সহজেই পশুজাত দ্রব্যগুলো বাজারে প্রেরণ করা যায় এবং তাকে উন্নত সংরক্ষণ ব্যবস্থা ইত্যাদি কারণে এই অঞ্চল পশুপালনে উন্নতি করতে পেরেছে। খনিজ ও শিল্প। এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, সেই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। এখানে পর্যাপ্ত পরিমাণে পশুজাত ও কৃষিজাত দ্রব্য পাওয়া যায়, এগুলিকে ভিত্তি করে এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ও অন্যান্য শিল্প গড়ে উঠেছে। এই অঞ্চল যেহেতু কৃষি এবং পশুপালনে খুব উন্নত, কাজে কৃষিজাত দ্রব্য এবং পশুজাত দ্রব্যের উপর নির্ভর করে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে। তার মধ্যে প্রধানই হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গুঁড়ো দুধ, পনির, মাখন, ঘি, চিজ,
প্রভৃতি দুগ্ধজাত এবং মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে। অন্যদিকে কৃষিজাত কাঁচামালকে কেন্দ্র করে ময়দা, যেহেতু প্রচুর গম এখানে উৎপাদিত হয় তা থেকে ময়দা, আখ উৎপাদিত হয় তা থেকে চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর আলোচনা আমাদের শেষ হলো, এটাই ছিল শেষ ভিডিও। তোমরা যদি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্যান্য ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক দেওয়া রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর, সেখান থেকে তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো, এছাড়াও প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।